রাজ্যের উন্নয়নমুখী পদক্ষেপ এবং কর্মসূচি নিয়ে রাজ্যের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে শুক্রবার ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে দুদিনব্যাপী এক গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হয় রাজধানীর একটি তারকা হোটেলে। অতি গুরুত্বপূর্ণ এই রিজিওনাল সেমিনার কাম কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান দাস সহ কারা মন্ত্রী রামপ্রসাদ পাল। কর্মসূচির গুরুত্ব অনুযায়ী রিজিওনাল ওয়ার্কশপে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মন্ত্রী এবং ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা। রাজ্যে এই প্রথম এই ধরনের গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ আয়োজিত হচ্ছে বিভিন্ন জনকল্যাণমুখী প্রোগ্রাম সম্বন্ধে মতবিনিময় করার জন্য। দুদিনব্যাপী এই কর্মশালায় এসসি ওয়েলফেয়ার এবং ওবিসি ওয়েলফেয়ার সহ নেশাবিরোধী কর্মসূচি এবং কৌশল বিকাশ যোজনা সম্বন্ধিত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন উপস্থিত প্রতিনিধিরা। রাজ্যের পক্ষে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই বিষয়ে রাজ্যের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন সেমিনারে। সেমিনার নিয়ে নিজের প্রতিক্রিয়াতে মুখ্যমন্ত্রী জানান, নেশাবিরোধী জিরো টলারেন্স যে নীতি রাজ্য সরকার নিয়েছে তা কেন্দ্রীয় মন্ত্রকের গোচরে উপস্থাপন করেছেন তিনি। কর্মসূচির বৈচিত্র্য এবং নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময়ের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ এবং সবকা বিকাশের যে নীতি নিয়েছেন তারই সার্থক প্রতিফলন এই ওয়ার্কশপে দেখতে পাওয়া গিয়েছে। বারবার আমাদের বারবার বলছি, আমাদের সরকারের ফোকাসই হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ভারত। এই বিষয়টাও কিন্তু আজকে সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্টের যে দুদিনব্যাপী যে কর্মশালা, সেই বিষয়ে ওনারা রাখবেন, কথা বলবেন। বিভিন্ন সেন্ট্রাল থেকে যারা আধিকারিকরা এসছেন, বিভিন্ন প্রদেশ থেকে যারা আসছেন ডেলিগেটরা, এই বিষয়টা নিয়ে কথা বলবেন। আমাদের তরফ থেকে অলরেডি বলে দিয়েছি যে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চলব এবং এখানে ভালো ভালো জিনিস নিয়ে, পয়েন্ট নিয়ে কথা হচ্ছে আজকে। এবং আমি আমার একদম এই বিষয়ে আইডিয়া ছিল না, কিন্তু আসার পরে আমার রোজেই নতুন নতুন বিষয় আমার সামনে আসছে এবং সত্যি আমি আনন্দিত যে ট্রান্সজেন্ডার বিষয় নিয়ে এখানে কথা হচ্ছে, যেটা আমরা মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রতিটা জিনিস কীভাবে অ্যাড্রেস করেন সেটা সত্যিই মানে দেখার মতো বিষয়। তো এই বিষয়গুলো আছে, এসসি ওয়েলফেয়ারের যে স্কিমগুলো সেই বিষয়ে কথা হবে, ওবিসি ওয়েলফেয়ার নিয়ে কথা হবে, মানে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস। আজকের এই রিজিওনাল ওয়ার্কশপের আয়োজনকে রাজ্যের জন্য একটি গৌরবময় এবং ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। মাননীয় প্রধানমন্ত্রীজি হওয়ার আগে এবং অটলজির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে আমরা যে নর্থ ইস্ট 8টা স্টেট আমাদের কোনো এক্সিস্টেন্সে তেমন ছিল না, কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যে অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন এবং ঐতিহাসিক একটা মুহূর্তের আমরা সাক্ষী হয়েছি। ভারত সরকারের সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বিভাগের একটা ওয়ার্কশপ, দুদিন ব্যাপী যে কর্মশালা আমাদের পোলো টাওয়ারে অনুষ্ঠিত হচ্ছে, যারা বিভিন্ন স্টেট থেকে মন্ত্রী এবং আধিকারিকরা এসছেন, ভারত সরকারের বিভাগের যারা আধিকারিকরা এসছেন তাদেরকে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই। এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যে অ্যাক্ট ইস্ট পলিসি এবং নর্থ ইস্টের সবগুলি স্টেটকে ভারতবর্ষের অন্যান্য বড় বড় রাজ্যের সমতুল্য, এটাকে ছোট হলেও তাদের বরাবরই রাজ্য হিসাবে আমাদের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন সেই কথাই নিজের বক্তব্যে উল্লেখ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। উল্লেখ্য, দুদিনব্যাপী এই সেমিনারে পরবর্তী দিনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করবেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধিরা। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।